বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে যখন আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি তখন আমরা কিন্তু আপনার এই যে সেন্টু নামে যে মেয়ের চাচা সেন্টু মিজা তাকে কিন্তু আমরা নিয়ে গেছি নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদেরকে সেন্টুকে আমাদের গায়ের একটু স্পর্শও করতে হয়নি ঠিক আছে আমাদের আমরা যে সকল তথ্য উপাত্ত পেয়েছি তাদের কথা সব কিছু মোবাইল কল লিস্ট কোথায় কে ছিল কোথায় কে কখন রাতে ছিল কার সাথে কথা বলছে মেয়ের মায়ের ভাষা মেয়ের মায়ের আচরণ সমস্ত কিছু বিশ্লেষণ করে যখন এক এক করে আমাদের মতো করে প্রশ্ন করা শুরু করেছে আমাদের প্রশ্নের জাল যখন বিছিয়ে দেওয়া হয়েছে সেন্টুর সামনে সেন্টু তখন আর ওই জাল থেকে বেরোতে পারে নাই যে নিশ্চিত তো পুলিশ সবই ধরে ফেলেছে তা আমাদের কাছে সেন্টু গড়গড় করে সব কিছু স্বীকার করেছে মানে শিশু মরিয়মের মা এই দুজন মিলে যে কয়েকদিন যাবৎ পরিকল্পনা করছে আপনার দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে পার্শ্ববর্তী একটা বাড়ির সাথে জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে বিভিন্ন সময় তাদের সাথে মারামারি বা বিভিন্ন রকমের ঘটনায় তারা একে অপরকে মিথ্যা মামলা সত্য মামলা যাই হোক এরকম মামলা মোকদ্দমায় নাকি তারা দীর্ঘদিন যাবৎ লিপ্ত তো সেখানে তাদেরকে কীভাবে ঘায়েল করা যায় তারা তাদেরকে কোনোভাবেই ঘায়েল করতে পারছিল না সে তখন তারা পরিকল্পনা করে যে তাদের যেহেতু তিনটা মেয়ে আছে তো একটা মেয়ে দিয়ে যদি আপনার নারী নির্যাতনের মামলা করা যায় তাহলে মনে হয় তারা ঘায়েল হবে তো তখন তারাই আবার পরবর্তীতে তার মা চিন্তা করে শিশু মরিয়মের মা যে নারী নির্যাতনের মামলা দিলে তো আমার মেয়েদের কলঙ্ক হবে মেয়েদের কলঙ্ক হলে বিয়ে দিতে পারবো না তাহলে কী করা যায় তাহলে তোমার তিন মেয়ের ভিতরে একটা মেয়ে খরচা করতে হবে মানে একটা টাকা পয়সার মতো মানে এইভাবেই তারা বলছে তারা যে আমাদের কাছে স্বীকার করেছে এভাবেই বলছে এবং আজকেও দেখেছেন আপনারা রিনা বেগম প্রত্যেকটা জায়গা কীভাবে দেখায় দিচ্ছে যে এইভাবে মারছি এখানে এনে ফেলছি দেখছেন না আপনারা সবাই এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে নাই আমরা চাপ দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করি নাই কিচ্ছু করতে হয় নাই ওই যে উনি দেখছেন যে শুধু মুখে বলাতেই এবং কিছু বিবেকের বিবেক মিশ্রিত প্রশ্ন করাতে তখন বিবেকের তাড়নায় বলে ফেলছে যদিও ঘটনার সময় তার বিবেক হয়তো কাজ করে নাই কিন্তু পরবর্তীতে তো এখন তো বুঝতে পারছে যে সে কি জঘন্য কাজটি করেছে